এলাম হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজনে। চলে যাই রান্নার বাকি অংশ। আপু আমার কাবাব কিন্তু অলমোস্ট এক পাশ হয়ে গেছে, হয়ে যাচ্ছে, দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আচ্ছা আমি কি অন্য চামচ দিব? আমি একটু ঘুরিয়ে দিই, উল্টে দিতে হবে অন্য পাশটা। আমাদের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, অলরেডি কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবং যেহেতু আমরা বিভিন্ন ধরনের হার্বস ইউজ করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, সেই সাথে কিন্তু একটা জয়ফল জয়িত্রী স্মেল আসছে, খুবই মানে কি বলবো, খুব লোভনীয় একটা ফ্লেভার পাচ্ছি। আচ্ছা যেহেতু আমাদের এক পাশ হয়ে গেছে, আমি এখন এই মালাইটা উপরে দিব। আচ্ছা মালাইটা সবার লাস্টে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা বাড়তি হচ্ছে কি বলবো, একটা টেস্ট বাড়াবে, টেস্ট বাড়াবে। এবং একটা জিনিস কি, আপনার অনেকে কিন্তু দুধটা খেতে পারে না, হ্যাঁ তো দুধ ওভাবে খাওয়াও হয় না। আমরা খাবারের মধ্যে যদি মালাইটা ইউজ করি তাহলে তো আমাদের ওটার সাথে জিনিসটা খাওয়া হয় না। এমনিতে নর্মালি কিন্তু কাবাব আমরা মালাই দিয়ে কিন্তু কাবাব আসলে খুব একটা খাওয়া হয় না, তো আমার মনে হয় যে সেই দিক থেকে কিন্তু এটা খুবই ইউনিক একটা রেসিপি। একটু ধনে পাতা দিয়ে দিব আমি একেবারে। আমার কাবাবের আরেক পাশ অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে স্মোকি ফ্লেভারটা অ্যাড করবো। আচ্ছা অবশ্যই চুলা বন্ধ করে দিবেন, ফ্রাই প্যানে দিব, তার আগে চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন, অফ করে দিবেন। আপু দিয়ে দিবেন ফ্রেশ সয়াবিন অয়েল। ওকে আমরা দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন অয়েল। ফ্রেশ সয়াবিন অয়েলটা দিলে খুব সুন্দর স্মোকি একটা ফ্লেভার চলে আসবে। দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মোকি একটা ফ্লেভার চলে এসেছে। এখন জাস্ট যখন ঢেকে দিব যাতে করে স্মোকি যে ফ্লেভারটা আছে সেটা পুরো কাবাবের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। এই ফাঁকে আমরা তাহলে যেটা করতে পারি, সার্ভিং ডিশটা রেডি করে, হ্যাঁ সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। যেহেতু আপু কাবাব তো আমি একটু পেঁয়াজ রেখেছি রিং করে কাটা, রিং করে সুন্দর করে কাটা, স্লাইস গুলো দিয়ে দিব। কাবাবের সাথে পেঁয়াজটা খুব ভালো যায়, খেতে ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা অনেকেই খেতে চান না, কারণ অনেক সময় কাঁচা পেঁয়াজের গন্ধ করে। সেক্ষেত্রে পেঁয়াজটাকে যদি সামান্য সিরকার মধ্যে 15 মিনিটসের মতো রেখে দেন, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে এবং পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজের যে ক্রাঞ্চটা সেটা কিন্তু থাকবে। আচ্ছা এখন একটু লেটুস দিয়ে দিব। আসলে সাজানোটা তো আপু যে যার পছন্দ পছন্দ সাজাবে। আমাকে একটা টমেটো দেন, একটু টমেটো অ্যাড করে দিই সাইডে। ওই যে বললাম যে এমন কিছু দিয়ে সার্ভ করব যেটা এটার সাথে খেতে অনেক ভালো, খেতে ভালো লাগবে। তো আমার কাবাবও একদম রেডি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই কাবাবের দোকানের পাশ দিয়ে, তখন লোভনীয় একটা স্মেল পাই। সো ঠিক ওই স্মেলটাই কিন্তু চলে আসছে। তো এখন আমি আমার কাবাব গুলো দিব। ওয়াও খুবই সুন্দর। এবং একটা জিনিস দেখেন আপু, আমাদের মালাই গুলো কিন্তু মেল্ট হয়ে গেছে, অলরেডি স্টিক হয়ে আছে, মানে এটার সাথে খুব সুন্দর ভাবে মিশে গেছে। এখন যেটা করব, এখানে বাকি যে মালাইটুকু আছে সেটা এটা আমরা এটার সাথে দিয়ে দিব, ডিপিং সস হিসেবে খেতে ভালো লাগবে। আপু তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন মালাই কাবাব, আশা করি আপনার অনেক ভালো লাগবে। ইফতারের জন্য আপনার জন্য স্পেশাল একটা মালাই কাবাবের রেসিপি। এখন তো আসলে শুধু গ্রানি নিতে পারছি, বাট টেস্ট করতে হলে আরো অনেকটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে। দর্শক এই হচ্ছে আমাদের আজকের হেলদি রেসিপি, চিকেন মালাই কাবাব। আশা করবো আপনারা বাসাইটা আজকে অবশ্যই চেষ্টা করবেন, আর আমি তো অবশ্যই করবো। সৃষ্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ইয়াম্মি একটা রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে অনেক সহযোগিতা করেছেন। এবং আরটিভির দর্শকদেরকে বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং পরিবারের সবার সাথে উপভোগ করবেন। আল্লাহ হাফেজ। পবিত্র মাহে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার জীবনে, প্রতিটি দিন হোক সুন্দর এবং আনন্দময়। এ প্রত্যাশায় আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আরটিভির পর্দায়।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি দীপা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের আয়োজনে। আমাদের সাথে প্রতিবারের মতন এবারও থাকছেন রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সৃষ্টি আমাদেরকে নতুন কোন হেলদি রেসিপিটি করে দেখাচ্ছেন। সৃষ্টি কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে ভাবলাম আমি একটা কাবাব তৈরি করে দেখাবো, খুবই ইজি। আজকের রেসিপিটার নাম হচ্ছে চিকেন মালাই কাবাব। অনেকগুলো উপকরণ দেখতে পাচ্ছি, তবে সবচেয়ে প্রয়োজনীয় যে উপকরণ সেটি হচ্ছে ফ্রেশ সয়াবিন অয়েল। হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে তেল ছাড়া তো রান্না হবেই না, আর এটা হচ্ছে পরিবারের বাড়তি ভালোর জন্য। আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই আমরা চিকেনটার মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে নেব। এখানে আমি চিকেনগুলোকে কিউব সাইজে কেটে নিয়েছি, ছোট ছোট কিউব সাইজ। বাইট সাইজে দিলে আপনার সেদ্ধও হবে তাড়াতাড়ি এবং খেতেও ভালো লাগবে। হ্যাঁ, একটু কিউব করে কাটা একদম, সবগুলো ইকুয়াল সাইজই, মোটামুটি একই সাইজে কাটা আছে। হ্যাঁ, এখন এটার মধ্যে একে একে দিব। প্রথমেই দিব একটু লেবুর রস, লেবুর রস একদম 1/4 চা চামচ। এখন ঝালের জন্য দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, কারণ আমি এখানে কাঁচা মরিচ বাটা ব্যবহার করব 1/2 টিস্পুন। পুদিনা পাতা বাটা দিব 1/2 চা চামচ, দিব ধনে পাতা বাটা 1/2 চা চামচ, সবগুলো 1/2 চা চামচ। হ্যাঁ হ্যাঁ, এখানে রসুন বাটাও 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটাও 1/2 চা চামচ। এখন সব আমরা একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিচ্ছি। এবং আপু এই যে আমি মশলাগুলো দিলাম, মশলাটা কিভাবে আপনার চিকেনের গায়ে লেগে থাকবে সেটার জন্য আমি নিব ফ্রেশ সয়াবিন অয়েল, যেটা কিনা মশলাটাকে চিকেনের সাথে ক্যারি করতে সাহায্য করবে। তাহলে দিয়ে দিচ্ছি আপনাকে ফ্রেশ সয়াবিন অয়েল। এটা আমার লাগছে 1 টেবিল স্পুন, কারণ অনেকক্ষণ তো এটা মশলার সাথে একসাথে থাকবে। হ্যাঁ, তো আপু আমি দিয়ে দিলাম ফ্রেশ সয়াবিন অয়েল। আমরা এটা ভাজার সময় ব্যবহার করব এবং ম্যারিনেশনের সময় ব্যবহার করব, যাতে করে যে মশলাগুলো আছে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়, মিশে যায়। আচ্ছা, কাবাবটা চুলায় করাটা একটু ডিফিকাল্ট, তো আমি সময় স্বল্পতার জন্য এখনই সেটা গেথে নিব। স্টিকের মধ্যে প্রথমে আমি একটু নিয়ে নিব ফ্রেশ সয়াবিন অয়েল। আপু আমাকে এটার মধ্যে একটু তেল দিবেন, আচ্ছা, যাতে করে আমার গাঁততে খুব সুবিধে হয়। ব্যাস, আর লাগবে না, আমি একটু আমার হাতটা ধোয়াই আছে। আমি স্টিকের মধ্যে একটু ফ্রেশ সয়াবিন অয়েল মেখে স্টিকগুলো, দেখেন আপু বাইট সাইজে দেওয়ার কারণে সবগুলো কিন্তু অলমোস্ট ইকুয়াল সাইজ। আর এটা একটু সাসলিকের মতন আমরা করছি। হ্যাঁ, আমার একে একে এভাবে স্টিকগুলো সবগুলো এভাবে করে নিতে হবে, করে নিতে হবে। আচ্ছা, এখানে কয়জনের উপযোগী এই রেসিপিটা, কয়জনের উপযোগী? একটা স্টিক একজনের ইফতারের টেবিলে খুব সহজেই মানে এখানে চারজনের উপযোগী। হ্যাঁ, একটা দর্শক, আপনারা কিন্তু চাইলে আপনাদের পরিবারের সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ফাঁকে আমি কয়লার টুকরোটা গরম করতে দিয়ে দিব। আচ্ছা, আমি তাহলে এই ফাঁকে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফ্রাইটা আচ্ছা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। আমরা এই ফাঁকে এক টুকরো কয়লা গরম করতে দিয়ে দিব, যেহেতু একটা কাবাবের ফ্লেভার আমরা চাচ্ছি, দরকার। হ্যাঁ, এটা গরম হতে থাকুক। আপু একটু দিয়ে দিবেন ফ্রেশ সয়াবিন অয়েল, খুব বেশি দিব না, যেহেতু আমরা তেলটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। আমরা 2 টেবিলস্পুন তাহলে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন অয়েল। ব্যাস, আর লাগছে না। ওকে, তেলটা গরম হলে আমরা চিকেনের যে স্টিকগুলো আছে মালাই কাবাবের একে একে দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি গরম তেলে আমাদের চিকেনের স্টিকগুলো একে একে দিয়ে দিব। মিডিয়াম হিটে আমি একটু ভেজে নিচ্ছি। দর্শক, আমরা এই রান্নার এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।